চ্যানেল মুক্তাজ স্পেশাল কুকিং চ্যানেলে। 2020 তো শেষ হয়ে এলো, আজকে শেষ দিন, 31st নাইট। তো ভাবলাম এই বছরের শেষের দিনে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করি। তো আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে মেক্সিকান রেসিপি। তো রেসিপিটির নাম হচ্ছে কার্নিয়া সাদা ফ্রাইস। তো এই ফ্রাইসটি তৈরি করতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমার ফ্রাইস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পটেটো, এটিকে আমি প্রথমে পিল করে তারপরে কেটে নিব। আর নিয়েছি কিছু সিলান্ট্রো লাগবে, অরেঞ্জ জুস, আর এখানে নিয়েছি সাওয়ার ক্রিম, এটি অপশনাল, আপনারা যদি লাইক করেন অ্যাড করতে পারবেন। আর নিয়েছি শ্যাটার চিজ, এখানে রয়েছে রেড চিলি পাউডার, নিয়েছি রয়েছে কেশিয়ান, এখানে রয়েছে কিউমিন পাউডার, নিয়েছি গার্লিক পাউডার, নিয়েছি ফ্রাইড অনিয়ন পাউডার অ্যান্ড সল্ট টু টেস্ট, আর এখানে রয়েছে গুয়াকামোলে। আমি ফিউচার ইনশাল্লাহ গুয়াকামোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে গুয়াকামোলে মিন্স অ্যাভোকাডো, সাম অনিয়ন অ্যান্ড কোরিয়ান্ডার, আর কি সামান্য লেমন জুস। আর আমি এখানে নিয়েছি বিফ চপ করে, ছোট ছোট চপ করে নিয়েছি, ছোট ছোট চপ করা বিফ। আর এখানে আমার লাগবে কুকিং অয়েল এই বিফটি রান্না করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আর দেরি না করে। প্রথমে আমি পটেটোটাকে পিল করে নিচ্ছি। আলুগুলো আমার মেশিনে কাটা হয়ে গেছে, আপনারা চাইলে এটি চাকু দিয়েও স্লাইস করে কেটে নিতে পারেন। মেশিনে কেটেছি বলে এরকম ডিজাইন করে কাটা হয়েছে। তারপর এই আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে স্ট্রেইনারে পানি শুকিয়ে, আপনারা চাইলে পেপার টাওয়েলের উপর দিয়ে পানিটাকে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে যাতে আলুতে কোনো পানি না থাকে। তারপর এগুলোকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে ফ্রাই করব। আমি আজকে কোনো অয়েলে ফ্রাই করব না, আমি যেহেতু আমার বাচ্চারা অয়েলটা খুব একটা লাইক করে না, তাই আমি আজকে এয়ার ফ্রায়ারে আপনাদের ফ্রাইসটা কুক করে দেখাবো। এখানে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে পেপার টাওয়েলে পানি ড্রাই করে নিয়েছি, এখন আমি এয়ার ফ্রায়ারে এগুলো ফ্রাই করে নেব। প্রথমে আমি এয়ার ফ্রায়ারে একটু অয়েল স্প্রে করে নেব। এখন আমি স্লাইস পটেটোগুলো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এখন আমি এয়ার ফ্রায়ারটা বন্ধ করে দিচ্ছি। ওকে, এখন আমি এয়ার ফ্রায়ারটি 350 ডিগ্রিতে 17 মিনিট আমি কুক করব স্টার্ট। এখন আমি ফ্রাইসটা এদিকে হতে হতে এখন আমি বিফটা ফার্স্টে রান্না করে নেব। এখন প্রথমে আমি প্যানটি সেট আপ করে নিচ্ছি। এখানে আগে আমি একটু ওয়ার্ম হওয়ার জন্য এখানে 400-এ আমি এটি অন করে দিয়েছি, দিয়ে তারপর একটু ওয়ার্ম হয়ে গেলে এতে আমি অয়েল অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অয়েল, তারপর অয়েলটা একটু গরম হয়ে গেলে এতে আমি বিফ অ্যাড করে দেব। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। বিফটা অলমোস্ট হয়ে গেছে, যখন গ্রেভিটা এরকম ড্রাই হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে,
এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন যে লবণটা পারফেক্ট আছে কিনা, আর যদি মনে করেন কিছু অ্যাড করবেন আপনারা এই পর্যায়ে অ্যাড করে দেবেন। তো আমার বিফটা অলমোস্ট ডান হয়ে গেছে, আমি হিটটা অফ করে দিচ্ছি। এদিকে আমার এয়ার ফ্রায়ারের ফ্রাই স্টারও টাইম ডান হয়ে গেছে, চলুন দেখা যাক ভিতরে কি অবস্থা। ওকে, দেখুন ফ্রাইসগুলো মাশাল্লাহ একদম ক্রিস্পি হয়ে গেছে। এখন ফ্রাইসগুলোকে আমি একটি সার্ভিং ডিশে ডিশ আউট করে নেব। সব উঠিয়ে নিয়েছি, এখন বিফগুলোকেও আমি সার্ভিং ডিশে ফ্রাইসের উপর দিয়ে দিয়ে দেব। বিফগুলো দেওয়ার পর এর উপর দিয়ে আমি শ্রেডেড চিজগুলো, আপনারা যে যেমন যতটুকু পছন্দ করে সেইভাবে অ্যাড করে দেবেন। এখন চিজ দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সেই গুয়াকামোলে। এখানে আমি নিয়েছি সাওয়ার ক্রিম, এটা আপনারা যদি পছন্দ করেন কার্নিয়া সাদাতে অ্যাড করবেন। আমার বাচ্চারা আসলে কার্নিয়া সাদাতে সাওয়ার ক্রিম পছন্দ করে না, তাই আমি আজকে অ্যাড করছি না। তৈরি হয়ে গেল ভেরি ফেমাস মেক্সিকান ফুড কার্নিয়া সাদা ফ্রাইস। আশা করি আপনাদের কাছে আমার এই আজকের ভিডিও ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর 2020-21 আপনাদের সবার সুস্থতা কামনা করছি, আর আমরা সবাই যেন আমরা আবার আগের মতো আমাদের আগের জীবনে ফিরে যেতে পারি, স্বাভাবিক জীবন ফিরে আসে আমাদের জীবনে, এই কামনায় সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে 2020-21 অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি। হ্যালো ভিউয়ার্স, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। Happy New Year!